হ্যালো বন্ধুরা, আজকের বা দেখাবো এই অক্টোবর মাসে 10 থেকে 11 হাজার টাকার মধ্যে বাংলাদেশে পাওয়া যায় এমন 3টি সেরা গেমিং স্মার্টফোন। এছাড়াও এই বাজেটের সবচেয়ে সেরা গেমিং ফোনটির নাম জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ রইল। এছাড়াও আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি কিন্তু একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেল অন্য ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও এই প্রাইস লিস্টের সবগুলো ফোনই আপনি বাংলাদেশে অফিসিয়ালি কিনতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো লিস্টের 3 নম্বর ফোনটি হলো সিম্ফনি J33। ফোনটি আছে 6.52 ইঞ্চির HD প্লাস পাই। ফোনের চিপসেট থাকছে ইউনিসকের T610, যেখানে CPU থাকছে অক্টাকোর 1.8 GHz-এর। ফোনটিতে রিয়ার ক্যামেরা থাকছে 13+2+8 MP ট্রিপল রিয়ার ক্যামেরা এবং সেলফি ক্যামেরা থাকছে 8 MP। ফোনটিতে আপনি র্যাম পাবেন 3 GB এবং রোম পাবেন 32 GB-এর। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটি বর্তমানে অফিসিয়ালি কিনতে পারবেন 8790 টাকায়। এছাড়াও 15000 টাকার সেরা 3টি গেম ফোনের নাম জানতে উপরে আই বাটনে ক্লিক করুন অথবা ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করতে পারেন। তো এই লিস্টে 2 নম্বর ফোনটি হলো ভিভো Y1S। ফোনটি আছে 6.22 ইঞ্চির HD প্লাস পাই। ফোনটির চিপসেট থাকছে মিডিয়াটেকের হেলো P35, যেখানে CPU থাকছে অক্টাকোর 2.35 GHz-এর এবং GPU থাকছে পাওয়ারভিয়ার G8020। ফোনটিতে রিয়ার ক্যামেরা থাকছে 13 MP-এর এবং সেলফি ক্যামেরা থাকছে 5 MP-এর। ফোনটিতে আপনি র্যাম পাবেন 2 GB এবং রোম পাবেন 32 GB-এর। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 4030 mAh-এর। ফোনটি বর্তমানে অফিসিয়ালি কিনতে পারবেন 8500 টাকায়। এছাড়া আপনার পছন্দের স্মার্টফোনটি আপনি কমেন্টে আমাদের জানাতে পারেন। তো এই লিস্টে 1 নম্বর ফোনটি হলো রিয়েলমি C11 2021। ফোনটি আছে 6.52 ইঞ্চির HD প্লাস পাই। ফোনটির চিপসেট থাকছে ইউনিসকের SC9X63, যেখানে CPU থাকছে অক্টাকোর 1.6 GHz-এর, এছাড়াও GPU থাকছে IMG8322। ফোনটিতে রিয়ার ক্যামেরা থাকছে 8 MP-এর এবং সেলফি ক্যামেরা থাকছে 5 MP-এর। ফোনটিতে আপনি র্যাম পাবেন 2 GB এবং রোম থাকছে 32 GB-এর। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh-এর। ফোনটি বর্তমানে অফিসিয়ালি কিনতে পারবেন 8700 টাকায়।